ছোটবেলায় আমার মনে আছে এইটুকু নিয়ে, যখন আমার মানে পৃথিবী আমি নিজেকে বুঝতে শিখলাম, নিজেকে জানতে শিখলাম, তখন থেকে আমার মনটা মেয়েদের মতন এই মানে মেয়ে সাজবো, মেয়েদের সঙ্গে নাচবো গাইবো যাত্রা করবো, এইসব নেশা আমার ছিল। তাছাড়াও আমি নেশা থাকাতেও আমার বাবা মাকে মুদিখানা দোকানে কাজে দেয়, আমি মুদিখানা দোকানে কাজ করি, মুদিখানা দোকানে কাজ টাজ করতে করতে তারপরে এই ফেরিও করেছি জীবনের কষ্টের জন্য, হকারি মতন কিছু করেছি, কিন্তু কোনোটাতেই ভালো লাগতো না। লাস্ট ফিনিশিং আমি এখান থেকে রামায়ণ রামযাত্রা শুনতে পাই, ওখানে রামযাত্রা হচ্ছে ষোলো নাজির দলে, তখন সেখানে গিয়ে আমি মেয়ে সাজি, তখন নিজেকে খুব আনন্দ ভোগ করি, মানে ভীষণ ভালো লাগে নিজেকে তখন। হিজড়ে ট্রান্সসেক্সুয়াল বা রূপান্তরকামীদের নিয়ে সমাজের কৌতূহল অনেক দিনের এবং অনেক ভুলভ্রান্তিও রয়েছে, আমারও ছিল, এখনও আছে অনেক কিছু। তা বছর দুয়েক আগে বইমেলায় হঠাৎ সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা। সোমনাথ অনেক দিন আগে আমি যখন পাঠ ছবি করছি তখন আমাকে একটা ইন্টারভিউ করেছিল, কিন্তু পরবর্তীকালে যখন দেখা হলো আমাকে একটা পত্রিকা দিল, অবমানব পত্রিকা। পত্রিকাটা পড়ে আমি খুব অবাক হয়ে গেছিলাম যে এই মানুষদের সম্পর্কে বা এই বিশেষ সম্প্রদায় সম্পর্কে আমরা কত অল্প জানি এবং কতটা ভুল ধারণা আমাদের রয়েছে। তাই জন্য আজকের আমাদের অন্নভুবনে এদের নিয়ে একটা অনুষ্ঠান, যেখানে আমরা অন্তত একটু একটু ভূমিকা দিতে পারবো যে তাদের অবস্থান কী সে সম্পর্কে। আমি আলাপ করিয়ে দিই, আমাদের সঙ্গে আছেন ডক্টর জয়ন্তী বসু, উনি হচ্ছেন ফলিত মনোবিজ্ঞানের অধ্যাপিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের। আর সোমনাথের কথা একটু আগেই বললাম, সোমনাথ তুমি একটু তোমার বন্ধুদের সঙ্গে যদি আলাপ করিয়ে দাও। আমার বন্ধু সহকর্মী, আমার গবেষণার বিষয় যারা, যে মানুষগুলো, তাদের মধ্যে প্রথম শ্যামলী, শ্যামলী ছিল শ্যামল, এখনও শ্যামলীতে রূপান্তরিতা। শ্যামলী পরিচয় ভদ্র সমাজে, ও ডান্সার। আর এমন একটা সমাজ, যে সমাজের কথা আজকে আমরা বলতে চলেছি, যে সমাজকে আমরা শুধুই জানি খুব একটা অশোভন শব্দে, হিজড়ে। সেই হিজড়ে বলতেই যে ভেসে ওঠে বাচ্চা নাচানোর মানুষগুলোকে, সেই মানুষগুলো এই শ্যামলীর থেকেই দীক্ষা নিয়ে তবে তারা অধিকার পায় হিজড়ে পেশায় যাওয়ার। শ্যামলী হিজড়েদের এক মুখিয়া, অনেকেই এমন আছেন শ্যামলীর মতন, শ্যামলী তেমনই একজন গুরুমা। আমার পাশে আছেন সুনীল, সুনীল ঘোষ। সুনীল রূপান্তরকামী এবং সুনীল বউবাজারের এক যৌন পেশার সঙ্গে যুক্ত। সুনীলের তত্ত্বাবধানে সুনীলের মতন আরও অনেক মানুষ আছেন যারা যৌন পেশা করেন, যেটা খুব বিস্ময়ের খবর, অবাক হওয়ার মতন কথা, যে দেহে পুরুষ হয়ে এবং মনে নারী হয়ে, যেহেতু মনের কোনো পরিবর্তন ঘটানো যায় না, কোনো সার্জারি করা যায় না মনকে, দেহটাকেই বদলে নেওয়া যায় বিভিন্ন ট্রিটমেন্টে, সেইভাবেই কিছু কিছু নারী সুলভ অঙ্গ প্রত্যঙ্গের প্রতিস্থাপনের মাধ্যমে সুনীলরা পুরুষ খরিদ্দারদের মনোরঞ্জন করে। সেই পেশায় সুনীল আছে বেশ কিছু বছর ধরে। আচ্ছা, আপনাকে একটা প্রথম প্রশ্ন করি, যে এই যে রূপান্তরকামী যাদের বলি বা যাদের মধ্যে এই ঘটনার জন্য সুনীলের কথা বলা হলো, এটা কি একেবারে জন্ম লগ্ন থেকেই এর কোনো ভ্রূণ লুকিয়ে থাকে? আপনি এটার কারণটা জানতে চাইছেন তো? সত্যি কথা বলতে কি, আমরা এখনও খুব ভালো করে এর কারণটা জানি না, তবে খুব অল্প বয়সে যখন হয়তো সেক্স সম্পর্কে বা লিঙ্গ বৈষম্য সম্পর্কে ধারণাও খুব পরিষ্কার করে বাচ্চার থাকে না, আড়াই বছর তিন বছর বয়সে, তখনও কিন্তু এই ধরনের প্রবণতাটা এসে যায়। এবং এদের মধ্যে অনেকেই হয়তো বলবেন যে এই রকম বয়স থেকেই, নার্সারিতে পড়ার সময় থেকে কি তারও আগের থেকেও, কারুর কারুর মধ্যে এই অনুভূতিটা এসে যায়। এখন এটাকে, এটা পুরোপুরি আমরা শিশুর লালন পালন পদ্ধতির মাধ্যমে আমরা পুরোটা ব্যাখ্যা করতে পারি না। আবার এটার কোনো জেনেটিক কজ আছে কি না এই বিষয়ে এখনও আমরা সম্পূর্ণ জানি না। যেমন অন্য কোনো কোনো প্রবণতার, যেমন সমকামী প্রবণতার জেনেটিক রুট খোঁজার চেষ্টা করা হচ্ছে এখন, কেউ কেউ বলছেন এরকম আছে, তেমনি এই ধারণারও কোনো জেনেটিক রুট আছে বা ব্রেনে কোনো, ব্রেন অর্গানাইজেশনে কোনো তফাত আছে এরকম মনে করা হচ্ছে, এখনও কিন্তু তার পরিষ্কার প্রমাণ আমাদের কাছে নেই। তাই কারণটা জানি না বললেই ঠিক হয়। মানে অনেক সময় বলে না ছেলেবেলা থেকে ও একটু মেয়েলি? হ্যাঁ,
এবারে যারা মেয়েলি হয় তাদের অনেকের কিন্তু একটা সময় এটা আপনা থেকে কেটে যায়। আবার অনেক মেয়েকে বলা হয় দেখ কেন ডান পিটে পুরুষের মতো। হ্যাঁ, কিন্তু আবার হয়তো দেখবেন আমাদের সমাপ্তি গল্পের মতন, সেখানে হয়তো দেখবেন তার আবার নিজের মতনই সে পরিবর্তন হলো, আবার কারুর কারুর হয় না। ঠিক কেন যে এই তফাৎটা হয় এইটা কিন্তু আমরা এখনো সায়েন্টিফিক্যালি জানি না। আচ্ছা সোমনাথ, যেহেতু সোমনাথ আবার আমাদের, ও কিন্তু মেদিনীপুর কলেজের অধ্যাপক, সুতরাং ওর একটা অন্য পরিধি রয়েছে চিন্তার এবং ভাবনার। আচ্ছা সোমনাথ, এই যে রূপান্তরের যে ভ্রূণ, এটা কি খুব ছোটবেলা থেকে তোমার মধ্যে এসেছিল? তোমার কথাই ধরা যাক আর কি। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে ভ্রূণ ব্যাপারটা তো কোনো মানুষ জানতে পারে না, তার মধ্যে কি আছে না আছে আমরা কেউই জানি না। কেননা এখনও তো আমাদের দেশের বিজ্ঞান বলুন যেভাবে যে জায়গায় রয়েছে, আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি ভীষণ ললিতকলা পছন্দ করি। ললিতকলা পছন্দ করলেই একজন মেয়েলি হয়ে যাবেন, আর ভীষণ রাফ অ্যান্ড টাফ হলে তিনি পুরুষ হবেন। এই চিন্তাধারা সমাজ ইনজেক্ট করে, একটা মানুষকে সমাজ সেইভাবে তৈরি করে যে পৌরুষের একটা আলাদা সংজ্ঞা, যেটা নারীত্বের সঙ্গে নাকি বিরাট বিরোধী সম্পর্ক। এবং সেখান থেকে আমি কালকে 8ই মার্চের যে নারী বর্ষ যে অনুষ্ঠান হয়েছিল সেখানে গিয়েছিলাম। তা সেখানে বুলাভদ্র একটা খুব ভালো কথা বলেছেন, উনি বলছেন যতদিন নারী পুরুষ এই ধরনের শব্দ থাকবে ততদিন লিঙ্গ বৈষম্য থাকবে, বিভেদ বৈষম্য থাকবে, মানুষকে ব্যক্তিগত এক ব্যক্তি মানুষ হিসেবে চিহ্নিত করা হোক, যে কারোর যদি কোনো রকম থাকে সে ব্যক্তি মানুষ, সে নারী বা পুরুষ নয়। তা আমার নিজের ক্ষেত্রে সেটা মনে হয়েছে যে থাকা উচিত, কারণ কোথাও কোথাও আমার ভীষণ পৌরুষও আছে যেমন নারীত্ব আছে। নারীত্ব তো শুধু আমার নয়, ক্রিয়েটিভ পার্সোনালিটিতে সকলেই নারীত্ব থাকে, সেটা তো আমরা দেখেছি রবীন্দ্রনাথ থেকে শুরু করে মনে করুন তারপরে চৈতন্য, রামকৃষ্ণ আছে। এবং বায়োলজিক্যালি আমরা সকলে অর্ধনারীশ্বর, আমি একটু আগেই বলছিলাম, ক্রোমোজোমিক্যালিও আমরা অর্ধনারীশ্বর, যেহেতু আমাদের অর্ধেক ক্রোমোজোম মা দেন এবং অর্ধেক ক্রোমোজোম পিতা দেন, যে কারণেই একজন পুরুষের স্তন চিহ্ন থাকে। এবং জার্মানে এক বাবা, তিনি হরমোন ইঞ্জেকশন নিয়ে স্তন পান পর্যন্ত করিয়েছেন তার সন্তানকে। অর্থাৎ পুরুষের স্তনে, আমি পুরুষ ব্যবহার করতে বাধ্য হচ্ছি যেহেতু এখনও তো উঠে যায়নি নারী পুরুষ শব্দগুলো, তো যে অর্থে আমরা লিঙ্গ চিহ্ন দিয়ে যে পুরুষ বুঝি আর কি, বায়োলজিক্যাল পুরুষ, সেই পুরুষের স্তনে যে গ্ল্যান্ডসগুলো থাকে তার সঙ্গে মহিলাদের গ্ল্যান্ডসের কোনো নাকি তফাত নেই, খালি একটা বন্ধ হওয়া আইসক্রিম কারখানার মতন অবস্থা, সেটা ঘুমিয়ে আছে পুরুষের শরীরে। যেমন নারীর ক্লাইটোরিস, যেটা নাকি পুরুষের লিঙ্গেরই অপভ্রংশ, তো এগুলো তো খুব বৈজ্ঞানিক প্রমাণ। এবং মানে বিজ্ঞান যে দার্শনিকতায় যখন পৌঁছয় তখন তেমনই একটা জায়গায় গিয়ে বলা যায় যে আমরা কেউ নারী বা পুরুষ নই। যেমন রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা কি আমরা যখন দেখব, যে তাকে তো স্নেহে মাতা বলা হয়েছে, বীর্যে পিতা বলা হয়েছে, কিন্তু যন্ত্রণার যে জায়গাটা সেটা হচ্ছে চিত্রাঙ্গদাকে নিয়ে সাহিত্য করলেন রবীন্দ্রনাথ, বৃহন্নলাকে নিয়ে কিছুই বললেন না। অর্থাৎ সেই পৌরুষের ক্ষেত্রে নারীত্বটা যেন খুব একটা অবমাননাকর, কিন্তু নারীত্বের কাছে পৌরুষ বোধহয় ততটা অবমাননার নয়। চিত্রাঙ্গদার পৌরুষ যেভাবে ব্যাখ্যাত হয়েছে বা চিত্রাঙ্গদার পৌরুষ কিন্তু যেভাবে সমাজে দেখা হয়, শুধু চিত্রাঙ্গদা না যে কোনো নারীর পৌরুষকেই, যেমন কিছুদিন আগে নবনীতা দিয়ে আমাকে বলছিলেন যে মহাশ্বেতা যখন লেখেন তখন আমরা বলি যে বেশ পৌরুষ আছে লেখার মধ্যে, নারীর লেখার মধ্যে পৌরুষ থাকতে আমরা তাকে ভালো বলছি। এই যে তোমার নিজের ডিসিশন, আমি যে রূপান্তরিত হব, এখানে তোমার কি মনে হয় যে সামাজিক দিক থেকে এটা সমাজ মেনে নেবে? রূপান্তরিত হওয়া না, সমাজ তো কিছুই মানে না, আমাদের সমাজে যেগুলো মানা হয় সেগুলো মানার দরকার ছিল না। যেমন আমি, আমার বাড়ির সামনে একটা খুব বড় বেশ্যাপাড়া আছে, আমি বেশ্যাপাড়াই বলছি কারণ পতিতা বললে তো পতিত বলতে হয়, পতিতা কেউই নয়, তারা যখন খেটে খায় তাদের বেশ্যা বলাটা বরং অনেক বাঞ্ছনীয় শব্দার্থের দিক থেকে। তা সেখানে দেখেছি পুলিশ আসে, এসে ছেলেগুলোকে তুলে নিয়ে যায়। তা আমি খোঁজ খবর করেছিলাম যে এটা কি তাহলে সামাজিক স্বীকৃতি নেই, তা আমাদের তো বেশ্যাবৃত্তির সামাজিক স্বীকৃতি নেই, লাইসেন্স নেই তাদের, কিন্তু সেটা সমাজে চলছে। যে আইনটা আছে সেটা অদ্ভুত বিচিত্র আইন, বিচিত্র আইন। তো সেক্ষেত্রে সেটা তো ইয়েতে মনে করো হিজড়ে কমিউনিটির উপর প্রযোজ্য। হ্যাঁ হ্যাঁ একদম, কি রকম সেটা মানে একটু আপনার কাছে শুনতে চাই। এই যে পুলিশ আসে বা প্রশাসন, হিজড়েদের তো নিজেদের কোনো জায়গা নেই, না আছে জায়গা কেন থাকবে, আছে মানে তার নিজস্ব জায়গা আছে, তার নিজস্ব একটা গন্ডি আছে, তো কিন্তু প্রশাসনের চোখে তার কি কোনো বিশেষ আইন আছে? আইন নেই, না আইন নেই, এটাই হচ্ছে আইন নেই, কোনো আইন নেই। অথচ আমরা জানি যে আকবরের দরবারে হিজড়েদের একটি বিশেষ স্থান ছিল, খোজাদের,
এবং সেটাও কিন্তু গৌতম দা একটা এক্সপ্লয়টেশন। আকবর অবশ্য অন্য চোখে দেখেছিলেন, কেননা আমরা যদি সমরেশ বসুর বান্দা উপন্যাসটা দেখি সেখানে দেখবো সুলতানদের খোঁজা করে বাচ্চাকে উপহার দেওয়া হতো, মা বাবারা উপডৌকন হিসেবে বাচ্চা বাচ্চা ছেলেদের খোঁজা করে উপহার দিতেন নিজের মা বাবারা। এবং আমার খুব খারাপ লাগছিল উপন্যাসটা পড়তে পড়তে, ওই উপন্যাসটা লেখার ভূমিকায় সমরেশ বসু বলেছেন এটার একটা ঐতিহাসিক সত্যতা আছে, এবং সেই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে তিনি লিখেছেন। ট্রান্সসেক্সুয়াল আর হোমোসেক্সুয়ালের মধ্যে পার্থক্য যে আছে অবশ্যই আছেন, এবং এই পার্থক্যটা শুধু সবচেয়ে আমাদের দুঃখের জায়গা। আসলে আমাদের দেশে তো আমাশারই ভালো চিকিৎসা হয় না, এখানে যদি সাইকোলজিক্যাল কী চিকিৎসা হবে আমার এটা খুব সন্দেহ আছে, কিন্তু যদি প্রবলেমই হয় তাহলে নিশ্চিত সলভও আছে। যদি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়, ডিসঅর্ডারকে অর্ডারে নিয়ে আসার মতন বিজ্ঞান নিশ্চয়ই এসেছে। সেখান থেকে আমরা সাইকোলজির সাথে কথা বলে দেখেছি, সাইকোলজিস্টদের সাথে, তারা বলছেন যে হ্যারি বেঞ্জামিন, আমেরিকান হ্যারি বেঞ্জামিন, তারা দেখিয়েছেন যে এরা কোথাও পাগল নয়, উন্মাদ নয়, কোথাও ডিসঅর্ডার নয়। যেটুকু ডিসঅর্ডার আছে তাদের ওই আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা থেকে। এখন আইডেন্টিটি ক্রাইসিসটা এটাও তো সমাজের করে দেওয়া, কেননা নারী নারীর মতন হবে, নারী চুল রাখবেন, টিপ পরবেন, সিঁদুর পরবেন, শাঁখা পরবেন, শাড়ি পরবেন, আর পুরুষ তার বুকের লোম খুলে রাখবে, পুরুষের জাঙ্গিয়া মেলা থাকবে, সবার সামনে সগৌরবে, নারীর বেসিয়ারটা চলে যাবে ব্লাউজের স্তূপের নিচে। তো এই যে বৈষম্য, লিঙ্গ বৈষম্য সমাজ গড়ে তুলেছে, এই লিঙ্গ বৈষম্যের ফলেই কিন্তু এই মানুষগুলো বিপাকে পড়ছেন। স্যাটিসফ্যাকশন আমার তো মনে হয় না সেক্সে কোনো দিন আছে, যদি তাই থাকতো তাহলে মহাপুরুষরা জীবনের শেষ প্রান্তে গিয়ে ব্রহ্মচর্যের কথা বলতেন না। আর সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনকে যদি খুব মানে বায়োলজিক্যাল দিয়ে দেখতে হয় তাহলে তো দেখা যাবে যে নারী কিংবা পুরুষ তাদের সেক্সুয়াল যে আর্জ সেটা একটা ডিসচার্জ ফলের দিকে থাকে, যে ডিসচার্জটা হয়ে গেলেই নাকি সেটা আরাম। সেটা খুব মূর্খামি আমার মনে হয়, সেটা আর কিছুই না, প্রকৃতি মানুষকে দিয়ে যেভাবে সন্তান সৃষ্টি করিয়ে নেয় সেটা প্রকৃতিরই একটা বলবো যে রূপ, বা প্রকৃতিরই একটা খেয়াল, বা প্রকৃতির বশবর্তী, প্রকৃতির একটা বেশ মানে কায়েমি দক্ষতা যেখানে মানুষকে দিয়ে প্রকৃতি তার বংশ বিস্তার করিয়ে নেয়। নারী পুরুষ কনসেপ্টটাই পুরো উঠিয়ে দেওয়া কখনো সম্ভব হবে কিনা জানি না, যতক্ষণ আমাদের যৌনতার প্রয়োজন আছে ততক্ষণ একজন নারী এবং একজন পুরুষের সংজ্ঞাটা বায়োলজিক্যালি আমাদের দরকার হবে। যেটা প্রশ্ন আসে সেটা কিন্তু যাকে আমরা জেন্ডার বলি, অসুবিধাটা সেইখান থেকে আসছে। কাজেই নারী পুরুষ নামটায় নয়, সমস্যাটা হচ্ছে এই জেন্ডার কনসেপ্টে। এখন সমকামিতা হচ্ছে একটা আচরণ, যারা মানে রূপান্তরকামীরাও সমকামী আচরণ করতে পারেন, কিন্তু রূপান্তরকামিতার সঙ্গে সমকামিতার মূল যে জায়গাটায় তফাত হয়, সব সমকামী নিজেদের মেয়ে, আমি মেয়ে এই কগনিশনটা থাকে না। তফাত কিন্তু এই ধারণার জায়গায়। একদল সমকামী মনে করতে, কোনো কোনো সমকামী মনে করতে পারেন তিনি মেয়ে বা অনেকটা মেয়ের মতন, এখানে যেন অনেকগুলো একটা কন্টিনিউয়ামের মতো আছে, তার মধ্যে অনেকগুলো ভাগ। কিন্তু রূপান্তরকামী আমরা টেকনিক্যালি তাদেরই বলবো যারা পুরুষ হয়ে মনে করছেন যে আসলে আমি মেয়ে, বা মেয়ে হয়ে মনে করছেন আসলে আমি পুরুষ, এই ভাষাটা ব্যবহার করেন তারা। সেটা কি যৌনতার ক্ষেত্রে? না, তারা সম্পূর্ণ, তারা মনে করেন যৌনতার ক্ষেত্রে তো বটেই, কিন্তু যৌনতা যখন জাগ্রত হয়নি তখনও, অর্থাৎ পুরুষের শরীরটা আমার ভুল হয়ে গেছে, এরকম শব্দ ব্যবহার করেন যে আমি পুরুষের শরীরে বন্দী হয়ে আছি, দেহটা একটা অ্যাক্সিডেন্ট। বা কি আপনার মনে হয় মনে হয়েছিল? কিভাবে মনে হয়েছিল, কি ধরনের? ছোট থেকেই কীভাবে মনে হয়েছে তখন তো বলে বোঝাতে পারবো আপনাকে, ছোট থেকেই ব্যাপারটা থেকে আছে বলে আজকে আমি এতটুকু চেঞ্জ দেখে বুঝতে পারছেন, ব্যাস আর কিছুই না। মানে মনের মধ্যে এটা হয়ে গেছে, মনের মধ্যে হয়ে গেছিল সেটা বোধহয় সেক্স কথাটা বোঝার আগেই, তাই না? সেক্স জিনিসটা কি তারা বোঝার আগেই এটা হয়ে যায়, পুতুল খেলা থেকেই শুরু হয়, পুতুল খেলা থেকেই হয়ে যায় তখন। কিন্তু তারপর যখন অ্যাডোলেসেন্স আসে, সেক্সের কনসেপ্ট আসে, তখন তার সঙ্গে সেক্সটাও জুড়ে যায়। ঠিক এই জায়গাটাই আমি জানতে বলছিলাম যে পুতুল খেলা থেকেই যখন হয়, তাহলে পুতুলটা মেয়েদের খেলা, বলটা ছেলেদের খেলা, সেই জায়গাটা কিন্তু শিক্ষা, যেটা গৌতম বাবু প্রশ্ন করছিলেন যে এটার কি কোনো সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে। কখনো কখনো আমরা এরকম দৃষ্টান্ত দেখতে পারি যেখানে কোনো ছেলেকে মেয়ের মতন, আমার ওই গল্পটা মনে পড়ছে, ওই শেষ নমস্কার সন্তোষ ঘোষের, তাতে একটা ক্যারেক্টার ছিল বাশির, যে বলছে আমায় ছোটবেলা থেকে মেয়ের মতো করে রাখা হয়েছে তাই আমি সমকামী হয়েছি, ঠিক সমকামী নয় কিন্তু এই ধরনের মেয়েলি ভাব এসে গেছে, এটা বলছে। কিন্তু সর্বদা তা হয় না,
আচ্ছা এইখানে আমার একটা প্রশ্ন, তুমি তোমার কাগজের নাম অবমানব কেন বলেছো? অবমানব মানে তো সাবহিউম্যান। সাবহিউম্যান যেহেতু সমাজ এই মানুষগুলোকে ওই সাবহিউম্যান হিসেবে, মানে হিজড়া সাবহিউম্যান, হ্যাঁ সমাজের চোখে তো হিজড়া সাবহিউম্যান। আমরা একটা জাত, আমরা ছোট থেকে মেয়ের রাগ, মেয়ের থেকে চলেছি, মেয়ে ভেবে চলেছি, বা আমরাও চেষ্টা করেছি পুরুষকে আনন্দ আমরা কি করে দেবো, এইভাবে আমরা কিন্তু তাদের আনন্দও দিয়েছি। ওই ওর নামে সিঁদুর পড়েছি, ওর নামে শাঁখা পড়েছি, ওর নামে আলতা পড়েছি, ও আমার স্বামী, আমি ওর স্ত্রী, কিন্তু জেনেছি যে দেখেন হয়তো আমি তোকে আনন্দ দিতে পারছি ঠিকই, যেভাবে সেভাবে আমাদের জীবনে সবই চলছে, কিন্তু সন্তান তো আর আমাদের হবে না। তা অবমানব নামটা আমার মনে হয়েছে ওদের মহামানব যদি বলতাম বা শুধু মানবও যদি বলতাম তাতে ওদের কিছু যেত আসতো না। এবং ওরা কিন্তু আমাকে বলে যে অবমানব হয়েই আমরা ভালো আছি। এই যে আপনি একটু আগে বলছিলেন আইনের কথা, কোনো আইন নেই ওদের জন্য, এবং কোনো আইন না থাকাটাই ওদের পক্ষে খুব সুবিধা হয়েছে। ওরা বলছে আমাদের আইন তো দুহাতের তালিতে। হিজড়েদের যে ভাষাটা সেই ভাষাটা কিন্তু মানে পেশার স্বার্থে। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা, যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি হারা। পার্টিকুলার আমার ভাই বলে বলছি না, আমার খুবই ভালো লাগে, কারণ ওর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমরা অনেক ব্যাকওয়ার্ড ছিলাম, মানে মডার্ন যুগে যে আরও কিছু হতে পারে সেটা ওর কাছ থেকে আমরা জানতে পেরেছি। এখন যা দেখছি দিনকে দিন আমাদের সমাজ অনেক ডেভেলপের দিকে, সেখানে যে এইভাবে এগিয়ে যাচ্ছে, সাহস করে এটাই আর কি ওকে বাহবা দিতে হয়। হ্যাঁ, যে ভাষার কথা হচ্ছিল এটা কি তাহলে সাংকেতিক ভাষা যাতে অন্য লোকে না বুঝতে পারে? ছদ্ম ভাষা, একটা ছদ্ম ভাষা, যেটা আমরা নিজেরা মানে এমন কিছু কথা আলোচনা করবো বলবো যেটা মানে আর বাইরের লোকরা জানতে না পারে। মানে আমি কেন অন্য একটা সাংকেতিক ভাষা তৈরি করব? হ্যাঁ নিশ্চয়ই, সমাজ থেকে পালানোর জন্য, লুকিয়ে রাখার জন্য নিজেকে, এবং অবশ্যই রহস্য করার জন্য। অর্থাৎ সামাজিক মানুষ আমাকে যে শাস্তিটা দিতে চেয়েছিল রূপান্তরকাম হিসেবে, এরা কিন্তু উল্টে আর একটা শাস্তি দিয়ে দিল সামাজিক মানুষকে। এখন আমরা দেখবেন কাগজ খুললেই চিঠি পাই, হিজড়েরা এসে ডাকাতি করেছে, প্রচুর পয়সা চাইছে। এবং কিছুদিন আগে আমাকে এক আদালতের একজন মানে ব্যবহারজীবী বলছেন যে কোথায় নাকি কোন মহিলাকে চেয়ার থেকে ওঠানো যাচ্ছিলো না, তখন বলা হলো আমাকে 10টা হিজড়ে দিয়ে তুলে দিন, কেন হিজড়ের কোনো আইন নেই, ওকে তুলে দেওয়া যাবে। তা এই তো আমাদের দেশ যে কোনো মহিলাকে হিজড়ে দিয়ে তুলে দেওয়া যায়। এবং সবচেয়ে মজার কথা দেখবেন, লেডিস কম্পার্টমেন্টে হিজড়েরাই বেশি যাতায়াত করে, কেন ওদেরকে প্রমাণ করতে হয় যে আমি লেডিস। এবং এবং কোথাও দেখবেন যে আমরা যে বাইরে টয়লেট, মানে পুরুষ নারী এবং হিজড়েতে আলাদা জায়গা নেই না, এই জন্যই ওরা ওদিকে মানে না, হিজড়েরা সবসময় নিজেদেরকে মেয়ে মনে করে বলে ওরা লেডিস কম্পার্টমেন্টে উঠে প্রমাণ করে। ওরা তখন বলবে যে জেন্টসের জন্য একটা লেডিস কম্পার্টমেন্ট সরকার করেছে, লেডিস কনভেন্ট করেছে, অথচ আমাদের জন্য কিছুই করছে না, আমাদের সবসময় ঘৃণিত নজরে থাকছে। এবার তারা যথারীতি নিজেকে বিক্রি করে দেবে, তো যথারীতি জবরদস্তি কি চাইবে, তো সেটাই জবরদস্তি যে আমাদের কিছু মেনে নিতে পারছে না। জবরদস্তি না, লেডিস কম্পার্টমেন্টে যাওয়ার যথেষ্ট অধিকার আছে, অধিকার আছে তো, সেটা একটা মেয়ে, কেননা হ্যাঁ যেহেতু সে নিজেকে মনে প্রাণে মেয়ে ভাবে, অথচ কিন্তু আইনত অধিকার নেই, যেহেতু আইনই নেই। এবং সম্রাট একটা জিনিস প্রশ্ন, তুমি তো মেদিনীপুরে কাজ করো, যখন এই যে সবর, মুন্ডা, ওরাও, এই যে উপজাতিরা রয়েছে, তাদের মধ্যে কি ঘৃণার ফিলিংসটা রয়েছে? না, আমি একটি আদিবাসী, আমি একটি আদিবাসী ছাত্র আমার কলেজে, সীতারাম হেমব্রম, আমি জানি না তার নামটা বলে আমি ঠিক করলাম, মানে তার সাইকিতে কিন্তু সাধারণ মানুষের থেকে আলাদা আমার মনে হয়। হ্যাঁ, এবং সে আমাকে, তাকে আমি প্রথম দেখেই ধরতে পারি এই ঘটনাটা, এবং সে আমার কাছে আসে এবং সাহারা খুঁজতেই আসে, আশ্রয় খুঁজতে। এবং ও বলে যে ওদের কিছু নাচ আছে আদিবাসী নাচ, যেগুলো পুরুষরা নারী সেজেই নাচে, এবং সেখানে নারীরা কিন্তু নাচে না, সেই নাচটা শুধু পুরুষ নাচবে নারী সেজে। তারপরে দেখলাম ওদের মধ্যে যথেষ্ট লিবারেল ওদের সোসাইটি, মানে কোথাও মেনে নেওয়ার ব্যাপার আছে, ওদের হিজড়ে পেশা করতে হয় না আদিবাসী সমাজের লোকেদের। আমি বুলা বলে একজনকে জানি, বাঁশতলায় থাকে, সেও আদিবাসী। মানে এখানে প্রশ্ন আসছে যে কে বেশি সভ্য, আগন্তুকি মানিকদার ছবিতে আছে না বর্বর? হ্যাঁ বর্বর। কে বর্বর? কে বর্বর? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যাদের আমরা বর্বর, আদিবাসী বলছি, তারা কিন্তু অনেক বেশি লিবারেল এসব, অনেক বেশি লিবারেল। আচ্ছা আপনার কি মনে হয় এই যে এদের যে অভিভাবকরা, তারা কি ধরনের মানসিকতা ভোগেন?
তারা খুব স্বাভাবিকভাবেই এই সমাজের মানুষ, এবং সমাজ যখন ভ্রুকুটি করে তাদের পক্ষে সেটা তো হাসি মুখে মেনে নেওয়া সম্ভব নয়। অভিভাবকদের আমি অত্যন্ত কষ্ট পেতে দেখেছি, মানে একেবারে এসে প্রায় আমার হাতে পায়ে ধরেছেন, একে ঠিক করে দিন, এরকম আমি দেখেছি। তাদের বোঝানোটার বোঝানোই বোধ হয় সম্ভব নয় যে এই ঠিক বেঠিক দিয়ে ভাববেন না, আসলে তারাও তো এই সমাজের শিকার। কিন্তু গৌতম বাবু, আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে মনের খুব ভেতর থেকে বাবা মার যে একেবারে সহানুভূতি থাকে না তা কিন্তু নয়। আমার তো কিন্তু মনে পুরুষ মনে হয় বলে তো আমি বলি, কিন্তু বলে যে তুমি আমেরিকায় দেখো নি ছেলেরা এরকম সেজে বেড়ায়, চুল বাঁধে, নীল পালিশ মাখে, ঠোঁটে লিপস্টিক দেয়, সেই জন্য করে, মডার্ন হতে চায়। এই জন্য আমি কোনো বারণও করিস না, বলি না তোমাদের নেই বাঙালি সমাজে, কিন্তু আমেরিকায় একটা আমেরিকায় গেলে দেখবে সেই সব দেখতে পাওয়া যায় ছেলেদের সাজ। আগেও খুব বকেছি, রাগ হতো, এখনও রাগ হয় না, এখন যদি রাগ করে কী করবো, লজ্জা আর কী আছে, লজ্জা করবো তো কিছু নেই তো। আমাদের দেশে কিন্তু এই রূপান্তর গ্রহণ সেক্স চেঞ্জ যেটা, সেটা একেবারেই আইনসিদ্ধ নয়। তার ফলে এই হিজড়ে প্রথা বা এই ধরনের অনেক বেশি অন্ধকার জগতের এদের অনেকের প্রবেশটা বেশি হয়ে যাচ্ছে। এটা যেখানে একটা ঠিকঠাক চিকিৎসার বা এক ধরনের সামাজিক অ্যাকসেপ্টেন্স আছে সেখানে কিন্তু তার কারণ হচ্ছে আইনের মধ্যে তো এলিজাবেথান একটা মরালিটি কাজ করছে নিশ্চয়ই, ফলে আমরা তো দেশের আইন করিনি, আমরা ভারতের আইন নিয়ে কাজ করেছি। বস্তুত আমাদের পুরনো আইন, পুরনো সমাজ যদি ধরেন, মহাভারতের সমাজ যদি ধরেন, তাহলে কিন্তু বৃহন্নলার কোনো অসুবিধা হয়নি। আর ওটাই মুশকিল হয়ে গেছে, আমরা খুব বেশি বেশি করে ঐতিহ্য নিয়ে চিৎকার করছি, কিন্তু সত্যিকার ঐতিহ্য, কিন্তু আবার উল্টোটাও বলা হচ্ছে গৌতম দা যে এটা একটা আমেরিকান অসুখ, এটা একটা আমেরিকান কালচার, এরকম কথাও বলা হয়। আমার তো মনে হয় ঠিক তার অপোজিট। অ্যাকচুয়ালি এখন যারা এটা নিয়ে কাজ করছেন বিদেশেও, তারা একটা কথা ব্যবহার করছেন জানেন, জেন্ডার ব্লেন্ডিং, যে নারী আর পুরুষ এই যে ডাইকোটমি, এই ডাইকোটমিটাকেই অস্বীকার করা হচ্ছে, অনেকগুলো মিক্সচার অফ নারী পুরুষ, যেটা আমি বললাম এটা বিরাট বিষয়, এ নিয়ে আরো আমাদের অনেক আলোচনা করতে হবে, আলোচনার অবকাশ রইল। তবে আমার মনে হয় যে অন্তত দর্শককে একটু ভূমিকা দেওয়া গেল যে এত ভ্রান্তি কেন হবে, এদের কথা নিয়ে ভাবুন, এবং এটা সমাজেরই একটা অংশ। আজ এই পর্যন্ত, নমস্কার।